আল্লাহর শুকুরি আদায় করলে আল্লাহ কত খুশি হয় এর উপরে সামান্য একটি ওয়ার্স একবার মুস্তানবী তুর পর্বতে যাচ্ছেন জোর এখন কোথায় যাচ্ছেন যাওয়ার সময় একটা লোক রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে মুসানবী তাকে জিজ্ঞাসা করলেন কান্দ কেন বলে কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের কারণে আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারতেছি না আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় আমরা সম্পদ বেশি হলে খুশি হই না বেজার হই আর ওই লোকটা বেজার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ফিতনা নিশ্চয় সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ সন্তান আছে কিন্তু সন্তানকে ঠিক মতো মানুষ করেনি কন কি করেনি আচ্ছা সন্তান যদি বসে পেশাব না করে করে ওই কি মানুষ না জানোয়ার পেশাব তা আপনারা যারা বাবা হয়েছেন আপনাদের ছেলেরা বসে করে না ডাড়ায় করে আপনারা কি খোঁজ লিছেন এই সন্তান হচ্ছে একটা বিপদ আর এক বিপদের নাম হলো সম্পদ আজকে সম্পদ আছে এই সম্পদের মালিককে কোনো সময় যদি আপনি মনে করেন যে আমার সম্পদ তাহলেই বিপদ কিছু দূর যাওয়ার পরে মুসানবী দেখতেছে এক মেয়ে মানুষ রাস্তায় ডাঙায় ডাড়ায় কাঁদতেছে মুসানবী তাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কান্দ কেন বলে আল্লাহ মারে এত গরিব করছে আমার খাওয়া দাওয়ার কিছুই নাই যে বাড়ির থেকে সে বাড়িটাও ভাঙ্গা আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমাকে এরকম গরিব করলো কেন এই গরিব থেকে অভাব থেকে মুক্ত হওয়ার কারণ কি এটা জানবেন মুসানবী যখন পাহাড়ের কিনারায় পৌঁছে গেছে এমন সময় দেখে একটা পঙ্গু অসহায় হাত নাই পাও নাই ওই লোকটা মুসানবীকে বলতেছে যে আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার কথাটা আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আমাকে এরকম পঙ্গু করে দুনিয়াতে পাঠানোর কারণ কি আমার দ্বারা কি আল্লাহর কোনো কাজ নাই আমি তো কিছুই করতে পারি না খা এরকম করে দুনিয়াতে পাঠানোর কারণ কি এটা একটু শুনবেন মুসানবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প শুরু করলেন আল্লাহ নবী বলেন মুসানবী তোর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করলে আল্লাহ যেমন খুশি হয় দৈনিক পাঁচবার আবার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতো বেশি খুশি হবে আল্লাহর সঙ্গে গল্প শেষ করে মুসা যখন বিদায় হচ্ছেন এমন সময় আল্লাহ বলে মুসা রাস্তার মধ্যে তিনজন তোমারে ধরছিল তোমার কি মনে নাই মুসা বলতে আল্লাহ আপনার সঙ্গে গল্প করতে করতে আমি ওদের কথা ভুলে গেছি আল্লাহ বলে মুসাব দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না সোহান আল্লাহ তাহলে ওই পঙ্গুর কথা আল্লাহর মনে আছে না নাই ওই মেয়ের কথা আল্লাহর মনে আছে না নাই ওই ধনী লোকের কথা আল্লাহর মনে আছে না নাই তারপরেও তাদের বিশ্বাস ছিল মুসানবীকে ধরি আমাদের পক্ষে মুসানবী আল্লাহর কাছে বলবে আমরা বাংলাদেশে অনেকে পীর ধরি কোন কি ধরি পীর কেন ধরি জানার যোগ্যতায় যদি জান্নাত না পাই পীরের ওসিলে আল্লাহ যদি আমার জান্নাত দেয় আপনারা কি মনে করছেন পীর আপনাকে কথা হাসরের ময়দানে মনে রাখবে নবীর মনে নেই আর পীরের মনে থাকে কোথায় নবী আর কোথায় পীর তার মধ্যে অধিকাংশই হলো ভণ্ড পীর জোরেকণ কথা ঠিক কিনা এ ভণ্ডরা তো নিজেরাই জাহান নামে যাবে এদেরকে যারা ধরছেন তারা কোথায় যাবেন এদিকে গল্প করে কে গল্প করতেছে আসার সময় প্রথমে যিনি ধরেছেন আল্লাহ আসার সময় যিনি প্রথমে যিনি ধরেছেন তার কথা পরে শেষে যে ধরছে তার কথা হলো আগে মুসা বলতে সাল্লা হাত নাই পাও নাই পঙ্গু করে বানাসেন ও দুনিয়াতে কোনো কাজ কাম করে নাই মরার পরে অগ্ধে কি করবেন আল্লাহ বলতেছে মৃত্যুর পরে ওই পঙ্গু দিয়ে আমি জাহান নামের একটা শ্যাদ বন্ধ করব জাহান নামের একটা কি আছে ছিদ্র আছে ওই ছিদ্রটা অগ দিয়ে আমি বন্ধ করব মুসা বলতে সাল্লা দুনিয়াতেও তাকে কষ্ট দিলেন মরার পরেও তাকে জাহান নামের বন্ধ করবেন এই খবর ওই পঙ্গুর আমি কেমনে দেই আল্লাহ বলতেছেন তোমাকে খবর দিতে হবে খবর দেওয়ার জন্যই তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে জোরে খান সুহান আল্লাহ আমাদের আল্লাহ যে একজন এই খবর কি শুধু এক নবী দিছে না সব নবী দিয়েছে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা খবর দিয়েছে ইলাহা ইহা ইলাহ কয়জন জোরে বলেন একজন আসলে এই খবর দিতে গিয়ে খালি দুটো নবী পিটন খায়নি কয় নবী এই আল্লাহ একজন এই খবর দিবার যে খালি দুই নবী জনগণ মারেনি আর বাদ বাকি সব নবী মার খেয়েছে আজকে আমরা এই কলেবার জিকির করতেছি আমাদের কোনো মার আছে কোনো মার নাই বরং সবাই কয় লোকগুলা খুবই ভালোবার খালি ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে জিকির করতেছে তাহলে আর এই কলেমার জিকির কইরা আমরা আপেল খাই আমরা কমলা খাই আমরা মানুষের প্রশংসা পাই তার মানে নবীরা যেইভাবে কলেমা পড়েছে আমরা সেইভাবে কলেমা এখনো হক আদায় করতে পারিনি জোরে বলেন ঠিকা হাই মানে নাই কোনো আল্লাহ আল্লাহ ছাড়া তা না এর ব্যাপক অর্থ রয়েছে দোরে বলেন কথা ঠে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ একটু শুনবেন নবী বলতে চাল্লা খবর আমি কেমনে দেব আল্লাহ বলতে খবর দেওয়ার জন্য তোমাকে নবী বানানো হয়েছে যত কঠিন খবর হোক না কেন তারপরও দেওয়ার কথা নবীদের উপরে আসে না নাই এ কথা কারণ আসে না নাই আল্লাহ যখন মূষাকে বললেন যাহা বেলা ইন্নাহ তখন তুমি ফেরাউনের কাছে যাও কারণ ফেরাউন সীমালঙ্গন করেছে মূষা বলতে আল্লাহ আমি ফেরাউনের কাছে গিয়ে কি বলবো আল্লাহ বলতে বলতে হবে কারণ এই পরেমার মধ্যে তুমি আসো আমি আসি আমি একলা একদাব তোমাকেও আমার সঙ্গে যাওয়া লাগবে তুমি বলবা লাল্লা আর আমি বলবো মূসা কালী মুল্লা তোমারটা তুমি দাওয়াত দাও আর আমারটা আমি দাওয়াত দেই আল্লাহ বলে মুসা আমি যাব না আমি তোমাকেই পাঠাবো মুসা বলতে সাল্লাহ কাম করব আমি দাওয়াত দিব তোমার আর পিটন খাবো আমি এইটা কেমন কথা আল্লাহ বলতেছেন যত পিটন খাবি তোর মর্যাদা আমি আল্লাহ তত বাড়ায়া দিবা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তাশউরু আচ্ছা এত আস্তে বলেন কেন আপনারা আল্লাহ আকবর কে আসতে কর জিনিস এটা জোরে যত জোরে বলবেন শয়তান তত দূরে চলে যাবে লিল্লাহ হে তগর মুসা বলতেছে আল্লাহ যে মেয়েটার রাস্তায় কানতেছে ওই মেয়েটার খবর কি আল্লাহ বলতে ওর খাওয়া দাওয়া নাই ভাঙা বাড়িতে থাকে বৃষ্টি হলে পানি পড়ে রোদ হলে রোদ ওর ঘরের মধ্যে ঢোকে ওই মেয়েটাকে বলবে সে যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করে মুসা আঃ তে তাহলে প্রথম যেই ব্যক্তি আমার ধরছে এত সম্পদ তারে দিচ্ছে সম্পদের ঠেলায় পড়ে তোমার ইবাদত ঠিকমতো করতে পারে না সে যে আমাকে ধরছে তার কাছে কি খবর আল্লাহ বলে মুস্তা তাকে বলবা সে যেন না শুকরি করে সে যেন আমার সুক্রি আদায় না করে